আসসালামু আলাইকুম, হেই গাইস, দিস আর কে এন্ড ইউ আর ওয়াচিং আর কে প্রোডাকশন। গাইস, আজকে আমরা দেখাবো যে এক্স্যাক্টলি আপনি কিভাবে একটা ফেসবুক কভারের মোকআপ তৈরি করতে পারেন। বেসিক্যালি আজকে আমি ফ্রি পিক থেকে একটা পেইড মোকআপকে আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো, এবং এই যে ডিজাইনটা দেখতেছেন সেম এই ডিজাইনটা আপনাদের করে দেখাবো। এটা ফ্রি পিকে একদম পেইড মোকআপ, মানে প্রিমিয়াম মোকআপ। অ্যাকচুয়ালি এই মোকআপটা কীভাবে তৈরি করবো পুরো বিষয়টা আসি ক্লিয়ার করে দেখাবো। সো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। তাহলে চলুন স্টার্ট করি। তো গাইস, প্রথমত আপনাদের দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম মোকআপ। এই যে দেখুন, ফ্রি পিকে যদি ফেসবুক কভার মোকআপ লিখে আমি সার্চ দেই, আমার রেকর্ডিং স্টার্ট সার্চ দিই, তো সেক্ষেত্রে দেখবেন যে অল্প একটু নিচে আসলেই প্রথম পেজে কিন্তু এই মোকআপটা আপনাদের দেখাইতেছে। এই যে দেখুন মোকআপটা, অ্যান্ড আপনি যদি দেখেন খুবই সুন্দর। বেসিক্যালি এই মোকআপটা তো আগেই দেখেছি ফ্রি পিকে আমি, তারপরেও আমি বিভিন্ন গ্রুপে জয়েন আছি, মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে গ্রুপগুলো থাকে ওইখানে দেখেছি যে একজন ভাই উনি কমেন্ট একটা পোস্ট করেছেন যেখানে এই মোকআপটা দেখিয়েছেন যে কারোর কাছে এই মোকআপটা আছে কি না। বাট আই থিঙ্ক উনি নতুন, আদারওয়াইজ এটা উনি করতে পারতো, তৈরি করতে পারতো। সো আজকে এই মোকআপটা আমি পুরো মোকআপটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো, যদিও আমি এর আগে তৈরি করেছি সেটাও দেখাবো আপনাদের মাঝে। তবে আই থিঙ্ক এটা আমি সেভ করি, বিকজ এটাকে কপি করে আপনাদের ডিজাইন করে দেখাবো। অ্যাকচুয়ালি ইটস ভেরি ইজি, যারা আসলে কাজ জানেন ফটোশপের তারা একদম ইজিলি এটা করতে পারবেন। সো ফটোশপটা ওপেন করা আছে, আমি 2000 CC ইউজ করতেছি, আবার 20 ইউজ করি, সো যার যেটা মন ইউজ করতেই পারেন। আচ্ছা দেখুন, এটা আমি ইতিপূর্বে তৈরি করেছি, এটা খুব দ্রুত তৈরি করেছি, এটার মধ্যে আমি কোনো সময় দিই না, তারপরেও কিন্তু মোটামুটি অ্যাকুরেট হয়েছে। আরও কিছু কাজ করলে জিনিসটা আরও অ্যাকুরেট হতো, এটা আমি তৈরি করেছি। তো তার আগে আমি আমার একটা ক্লায়েন্টের ওয়ার্ক, এখানে আমি ডিটেলসগুলো হাইড করে দিয়েছি, বেসিক্যালি এটা ক্লায়েন্টের ওয়ার্ক ছিল। সো এটা কপি মার্চ করি, দেন আমি এটাকে পেস্ট করে দেখাই যে এক্সিটলি এটার মোকআপ তৈরি হয়েছে। এটা আপনারা সবাই জানেন মোকআপ কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে পেস্ট করে দিই আমি, পেস্ট করে এটা একটু সাইজ করে নিয়ে আমি দেন সেভ দিব। এই যে দেখুন, এখানে কিন্তু এটা হয়ে গেছে, সেমভাবে মোকআপটা কিন্তু বসে গেছে, দ্যাটস মিন ইটস এ পারফেক্ট, মানে মোটামুটি পারফেক্ট হয়েছে। তো এই এই যে মোকআপটা যেটা আমরা দেখলাম, এটা পুরোটা ডিজাইন করবো এখন। একটা জিনিস হলো, যদি শিখার নিয়ত থাকে, অ্যাকচুয়ালি আমি ফটোশপ ইলাস্ট্রেটর মানে গ্রাফিক ডিজাইন এবং ক্রিয়েটিভ পার্সন না, এতটা ক্রিয়েটিভ পার্সন না, বাট আমার এই টুলসগুলো বা সফটওয়্যার দুইটার বেসিক খুবই স্ট্রং, ঠিক আছে। মানে প্রতিটা সফটওয়্যারে যদি বেসিক আপনার ভালো জানা থাকে, দ্যাটস মিন আপনি চাইলে যে কোনো মুহূর্তে ক্রিয়েটিভ পার্সন হয়ে উঠতে পারবেন, ইটস ইজি। বেসিকটা খুবই ইম্পর্টেন্ট, বেসিক বলতে ফটোশপটা অ্যাকচুয়াল পুরো ফটোশপটা কীভাবে কাজ করে, ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে, এবং কোন টুলস দ্বারা কী কী করা হয়, মানে এই জিনিসগুলো জানতে হবে আপনাকে, প্রপার জানতে হবে। দেন কেউ যদি একটা ডিজাইন করে, ডিজাইনটা দেখে আপনাকে বুঝতে হবে যে এই শেপটা, এই এই কালারগুলো, মানে এই এলিমেন্টগুলো এই টুলস দিয়ে করা হয়েছে, বা এটা বাহির থেকে এনে এই জায়গায় ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যখন আপনি জানতে পারবেন, দ্যাটস মিন আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের বেসিকটা খুব ভালোভাবে জানেন। সো বেসিক ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট বেসিক আপনি মানে আপনি চাইলে ক্রিয়েটিভ হতে পারবেন না। এটা তো সেভ করেছি, মানে এটা কীভাবে তৈরি করবো এটা আপনাদের দেখাবো, একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি অনেক বকবক করে ফেলেছি আমার যে ছবিটা, এটা হলো আমি কেবল ফ্রি পিক থেকে ডাউনলোড দিয়েছি, এবং এটাকে কপি করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার আগে আমার যেটা মনে হয়, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিজেরা তৈরি করে ফেলি, তো ওটা নিউ একটা নিব, দেন আমরা এই জায়গায় পিক্সেল 2000 নিতে পারি, 2000 নিতে পারি, বা 1800, ইটস আপ টু আপনাদের মতো করে নিতে পারবেন, বা RGB নেবেন, কালার মোড অবশ্যই RGB, এগুলো সবাই জানেন। দেন ওকে, এটা একটু ছোটো করে দিই, বেশি বড় হয়ে গেছে মনে হয়, 1800 নিচ্ছি, তো একটু ছোটো করে দিলাম, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। তো নাও আমরা অ্যাকচুয়ালি কালারটা পিক করে নিয়ে আসি এখান থেকে, কালার এই যে কালারটা, এই কালারটা সলিড কালার একটা নিলে হবে এই জায়গায়। দেন আমরা এটাকে শিফট বাটন, অল্টা বাটন ক্লিক করে এই জায়গায় যে ডাবল ক্লিক করি, এটার যে লকটা এটা ছুটে যাবে,
ডান। এখন কি করব আমরা, এখন এফেক্টসে যাব, এখানে তারপরে কালারে যাব। কালারে যাওয়ার পর কালার পিকার থেকে আমরা এই কালারটা চুজ করে নিব। আচ্ছা এখন এই জিনিসটা এটা কিভাবে করলাম দেখুন, এটা কিন্তু প্রথমে আমরা এই এটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় নিয়েছি। আচ্ছা আমি এটা এই জায়গায় নিয়ে আসি, তাহলে যেটা সুন্দর হবে। দেন এখন আমরা এই এফেক্টটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য সিম্পল একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার জন্য ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পর একটু এটাকে আমরা ইয়ে করে দিব, মানে লাইট ভার্সন নিব। আগে তো যে এইটা হলো ডার্ক, মানে সেম কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা, এখন এটাকে আমরা একটা লাইট ভার্সনে নিয়ে যাবো, লাইট কালার নিয়ে যাবো। দেন এইদিকে নিয়ে আসবো। ইটস আপনারা ক্লিয়ার হয়ে নেবেন যে কতটুকু নিলে, এটা আসলে দেখবে ট্রাই করবেন, দেখবেন পারফেক্ট মিলে যাবে। দেখুন এখন অনেকটাই এই জায়গায় হয়ে গেছে, যদি মনে হয় বেশি তাহলে ব্যাকগ্রাউন্ড অপাসিটি একটু কমিয়ে দিব। দ্যাটস হয়ে গেল, সো ঠিকই আছে 100% আমার মনে হয়। আচ্ছা সেই ক্ষেত্রে এখন এটা ওপেন করি আমরা। এখন কি করব, বেসিক্যালি একটা জিনিস মনে রাখবেন, যে কোনো মোক আপ তৈরি করার আগে মোক আপের মানে যেই ডিজাইনের জন্য মোক আপটা করবেন, মানে আমি বিজনেস কার্ডের জন্য মোক আপ করতেছি অথবা ফেসবুক করবার জন্য মোক আপ করতেছি, আমাকে সাইজটা আগে জানা উচিত। সাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ সাইজটা না জেনে মোক আপ তৈরি করলে পরবর্তীতে যখনই আমরা মোক আপটা ইউজ করতে যাব, মানে বিজনেস কার্ড বা ফেসবুক কভারের মোক আপটা ইউজ করতে যাব, তখনই আমাদের বিপদে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আগে সাইজটা জানতে হবে। অ্যাকচুয়ালি সাইজ ফেসবুক কভারের সাইজ গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, সো আমি সেখানে যাচ্ছি না। আমার কাছে পূর্বের করা ছিল, যেমন মনে করেন যে আমি এটাই যাই, এই যে ক্লায়েন্টটা একটা কাজ ছিল আমার, তো এটার সাইজ কতটুকু জানার জন্য আমরা যেতে পারি ইমেজ সাইজে যাব। দেন 663 353, ওকে 663 353 এইটা মনে রাখলেই হবে, এটা 663 353 353। আচ্ছা এটা কিন্তু অ্যাকুরেট সাইজ না, আমি এবার বলতেছি এটা কিন্তু অ্যাকুরেট ফেসবুক কভারের সাইজ না। সেক্ষেত্রে আপনার গুগল থেকে ফেসবুক কভারের সাইজটা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় স্টকটা এসে পড়েছে, অ্যান্ড এটাকে আমরা যে কোনোটা কালার দিব। ওকে কালার দিয়ে এটা কেন এরকম করেছি, কারণ হলো এখন এটাকে যদি এখন আপনাদেরকে বলে রাখি, যে কোনো কভার ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হয়, যেই শেপের মধ্যে আমরা মেইন ডিজাইনটাকে রিপ্লেস করব। দ্যাটস মিন আপনাদের দেখাই, যেমন এই শেপটার মধ্যে আমি যদি এটাকে আনগ্রুপ করি, এই শেপটার মধ্যে আমরা ডিজাইনটা রিপ্লেস করব, এই জায়গায় ডিজাইনটা সাবমিট করবো, আমরা দিব ওই জায়গায় ডিজাইনটা, মানে এই জায়গায় ডিজাইনটা আনবো আর কি। তো সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে। কেন করা আছে, বিকজ অফ এই জায়গায় প্রথমে এরকম একটা শেপ ছিল, সেম ফেসবুক কভারের সাইজ একটা শেপ ছিল, ওই শেপটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি। যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তখন কি হয়, যদি এটাকে আমরা আঁকা বাঁকা বড় ছোট যাই করি না কেন, এখন যাই করি না কেন, এখন যদি এই যে বাঁকা করলাম এটাকে, এখন যদি ডাবল ক্লিক করি, তো সেক্ষেত্রে দেখুন যে আমরা প্রথমে এই পেজের মধ্যে যে সাইজটা নিয়েছিলাম, মানে এই যে সাইজটা নিয়েছিলাম, সেম সাইজে ডাবল ক্লিক করলে এই জায়গায় পাচ্ছি আমরা। দ্যাটস মিন এটা কিন্তু সেম একটা মানে অ্যাকুরেট সাইজটা পাচ্ছি, এবং যেই সাইজটা আমাদের বিজনেস কার্ড অথবা ফেসবুক কভারের সাইজ যেটাই আমরা ইউজ করি না কেন, এক কথায় আমাদের ফেসবুক কভার অথবা বিজনেস কার্ডের যেই সাইজ থাকবে, মানে যে কোনো মোক আপের যেই সাইজ থাকবে, প্রথমে ওই সাইজে এটা শেপ নিব, দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, দেন এটাকে যেভাবে মনে চাই সেভাবে আমরা বাঁকা তারা করে ডিজাইন করব, মানে মোক আপ তৈরি করব। এটা হলো মেইন লজিক, ঠিক আছে। তো চলুন এটা তো সাইজ, তো সেক্ষেত্রে এখন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব আমরা। সেক্ষেত্রে এই যে দেখুন লেফট রাইট বাটনে ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশন আসবে, দেন ক্লিক করলাম, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। তো নাও এটা যেহেতু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন কি করব, আমাদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা থাকে এক্স্যাক্টলি আমরা ডিজাইনটা করব, সেটাকে আমরা টান দানিয়ে ছেড়ে দেই। এখানে টান দানিয়ে ছেড়ে দেওয়ার পর যা আছে তাই থাক, নো প্রবলেম। এখন এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিব, কমিয়ে দেওয়ার পর এটাকে লক করে দিব, মানে যাতে দেখা যায় আর কি। যেহেতু এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে আছে, সো এটাকে আমরা ছোট বড় করতে পারি,
এতে কোনো সমস্যা হবে না, কন্ট্রোল টি দিলে এরকম মানে এখন আমরা ছোট বড় করে অপশন দিবে। সো আমরা এই কর্নারগুলো মিলিয়ে ফেলবো এখন। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এগুলা কিন্তু অনেকে অনেকের স্টাইলে করতে পারে, এখন আমি আমার মতো করে করতেছি। আপনি যদি এর চাইতে সহজ কোনো আইডিয়া পান তাহলে আপনার মতো করে করতে পারেন আপনি। অবশ্যই এটা পুরোটাই ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, সো আপনি চাইলে আরও ভালো আরও ইজিভাবে করতেও পারেন। সো এখন কর্নারগুলো মিশিয়ে দিছি, তো এখন এটা কিন্তু আমরা যে সাইজটা ছিল আগের সেই সাইজে বড় করে ফেলছি, তাই না, লম্বা করে বড় করে ফেলছি। বাট আপনি যদি এখন যদি এই যে ক্লিক করি, দেখুন অ্যাকচুয়ালি যে সাইজটা আমরা দিয়ে করেছিলাম প্রথমে, যে সাইজটা টান দিয়ে নিয়েছিলাম শেপটি এই জায়গায়, সেম সাইজে কিন্তু এটা আছে। দ্যাটস মিন এই জায়গায় চাইলে আমাদের যেই কভার ফটোর অ্যাকচুয়াল সাইজটা এটা এই জায়গায় বসিয়ে দিলে কিন্তু ডিরেক্টলি এই জায়গায় এখন প্রেজেন্টেড হয়ে যাবে। যাই হোক, এটা আমরা স্টকটা বন্ধ করে দিই, চোখটা অফ করে দিলাম আর কি, সেক্ষেত্রে চলে গেলো। এখন একটা শেপ নেবো আমরা, শেপ না আমরা এই জায়গায় তিনটাভাবে করতে পারি, শেপ করতে পারি, পেন টুলটা করতে পারি, অ্যান্ড দেন অনেকভাবে করতে পারি। সো এখন এটাকে আমরা একটা শেপ নিয়ে করতে পারি, কীভাবে করতে পারি, ডিরেক্টলি এই জায়গায় একটা শেপ টান দিব, ঠিক আছে। শেপ টান দেওয়ার পর সেটাকে বড় করি আমরা, আমি আবার বলতেছি এটা পেন টুল দিয়ে করা যাবে, শেপ দিয়েও করা যাবে। সো যে যে মন চায় সেভাবে করতে পারে। সো আমি এটাকে এইভাবে করলাম, শেপ দিয়ে স্টার্ট করে দিতেই পারে এটাকে। তো সেই ক্ষেত্রে এখন তো বোঝা যাচ্ছে না, সো আই থিঙ্ক আমরা এইটাকে খুলে এটা বাড়িয়ে দিই আমরা, তাহলে জিনিসটা বুঝতে পারবো। এখন লক করে দিই, এই তো মানে এই যে আপনার জুম আউট করি, এই যে শেপটা একটা মানে এটা থ্রিডি ইফেক্ট দেওয়ার জন্য এই জায়গায় কিন্তু একটা শেপ ইউজ করা হয়েছে, তো সেই শেপটি আমরা এখন ইউজ করব। আমি বলতেছি আমি অ্যাকুরেটভাবে করতে পারবো না, সময় এখানে স্বল্পতার কারণে, আপনারা যখন কাজটা করবেন তখন অ্যাকুরেটভাবে করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় একটা ঝামেলা হয়ে আছে, সেটা হলো গিয়ে স্টকটা ওপেন আছে, ফিল্ড কালার দিয়ে করবো আমরা এটাকে, আমরা সেমি কালারটাই দিই। আচ্ছা আমরা একটু ভিন্ন কালার দিই এখন, পরবর্তীতে চেঞ্জ করবো এটাকে আমরা, দেন এটাকে আমরা অপাসিটি কমাই এখন। সো সেক্ষেত্রে দেখুন এই জায়গায় কিন্তু আমি প্রায় মিলিয়ে ফেলেছি, আরও অ্যাকুয়েট করা উচিত ছিল আমার, বাট সেটা আমি করবো না, পরবর্তীতে করব আমি। তো এখন এই জায়গায় আমি চাইলে এটাকে এইভাবে রাখতে পারি, এইভাবে অ্যাঙ্গেল করে রাখবো, তাতে করে পরবর্তীতে মিলাতে সুবিধা হয় আমার, ঠিক আছে। আচ্ছা এখন এটা আমরা কী করব, এটার কোথায় আসছিল এটার পাড়িয়ে দিব, একবার ডিরেক্টলি আমরা নিচে আনলেও পারা যায়, ইয়েস নিচে আনতেও পারি আমরা। সো দেখি নিচে আনি আমরা, ওকে এখন যদি এটাকে আমরা নিচে আনি টান দিয়ে, সেক্ষেত্রে মে বি ইটস লুক গুড, নিচে আনলে যে কোনো এই শেপটা পর্যন্ত আনলাম, ওকে। আচ্ছা নিচে এনে দিয়েছি, অ্যান্ড এটার যে কালারটা এটা আমরা দিব সেম কালার দিব, দেন ওকে। অ্যান্ড নিচে না এনে এই কর্নার থেকে নিতেও পারতাম আমরা, মেবি নিয়েও যেতে পারতো। আচ্ছা তো এখন আমরা আরেকটা শেপ টানবো এখান থেকে, গেল কোথায় শেপটা, ইয়েস ওকে। আচ্ছা এইভাবে কেন করতেছি, পেন টুল দিয়ে কেন করতেছি না, মেবি অনেক ক্ষেত্রে পেন টুল দিয়ে করলে জিনিসটা অ্যাকুরেট হয় না, তো সেক্ষেত্রে আমি ইচ্ছে করে এইভাবে করতেছি। সো আপনার কিন্তু পেন টুল দিয়ে করতে পারে, নো প্রবলেম, দেয়ার ইজ নো। আচ্ছা এখন মনে হতে পারে জিনিসগুলো আঁকা বাঁকা করে ফেলছি আমি, ঠিকঠাক মতো অ্যালাইন করতেছি না, এটা পরবর্তীতে আমরা অ্যালাইন করবো, ঠিক আছে। এখন জাস্ট জিনিসগুলো বসিয়ে নিই, বসানোর পরবর্তীতে আমরা অ্যালাইনমেন্টটা করতে পারবো। এখন এই শেপটা নিবো আমরা, এই নেওয়ার জন্য কী করবো,
আমার একটা সমস্যা, স্টকটা বারবার এসে পড়ে, এটা একটা হিউজ প্রবলেম আমার মতে। সো এখন আমরা এইটা নিব অ্যান্ড এটা অ্যালাইনমেন্ট ঠিক করব। ওকে, অ্যান্ড এটাকে আমরা হোয়াইট কালার করে দিতেই পারি, এটা বন্ধ রাখি। দেন এটাকে আমরা বন্ধ রাখি, এগুলো পরবর্তীতে আমরা ঠিকঠাক করব। আচ্ছা, এখন আমাদের বাকি আছে গোটা এই রাউন্ডটা বাকি আছে, এটা থ্রি ডি ইফেক্টটা দেওয়াটা বাকি আছে, দেন এটা করা বাকি আছে, না এদিকে কিছু কাজ করা বাকি আছে, এটা পরে করব। এখন রাউন্ড শেপ, ইলিপস টুল, ইলিপস টুল নিয়ে এটাকে আমরা ইয়ে করব, ইলিপস এরকমভাবে করব। আচ্ছা, এটা কিন্তু পুরোটা রাউন্ড। হ্যাঁ, আচ্ছা এই যে জিনিসটা কীভাবে করলাম, এই জায়গায় শিফট অল্টা চাপ দিয়ে ধরলে এটা তো মানে চারদিকে সমানভাবে বড় হবে, তাই না? তো সেক্ষেত্রে এখন যদি আমি স্পেস বারটা ক্লিক করি, তো সেক্ষেত্রে এটা আমরা লড়াতে পারবো এইভাবে, ঠিক আছে? তো আমি স্পেস বার ক্লিক করে মাঝ বরাবর নিয়ে একটা সাইজ করি, মেবি চলবে এতটুকু। এমনটা নয় যে এইটার মতোই পুরোটা একদম সেম কপি করতে হবে, এরকম তো নয়, তাই না? আপনি আপনার মতো করুন। দেন এটাকে এটার একটা ডুপ্লিকেট করবো, অল্টা চাপ ধরে এই পাশে নিলে ডুপ্লিকেট হয়ে গেল। এটা নিচে আনবো, দেন এটার কালারটা সাইজটা এরকম কালার করে দিব, দেখবেন যে এটার মতো একটা। দেন এটাকে একটু বড় করব, মানে এইভাবে চাপ দিব, অল্টা ধরে চাপ দিলে দুই পাশে একটু বড় হবে। আচ্ছা, আমরা ভুল শেপটা ধরছি। ওকে, এইদিকে একটু বড় করে দিই, বেশি না অল্প একটু বড় করে দিই, মনে হচ্ছে থ্রি ডি ইফেক্টটা যাতে আমরা দিতে পারি আর কি। ওকে, লেটস ডান। এখন এইটারে আমরা স্টক কালার দিব, স্টকের জায়গায় বন্ধ আছে, স্টক কালার আমরা হোয়াইট স্টক কালার দিব এটাকে। মেবি স্টকটা ওয়ান দিয়ে লাগবে, ওয়ান দিলে সুন্দর হবে। ওকে, ওয়ান স্টক। অ্যান্ড এই যে কালারটা, এটা বেশি মানে ডার্ক হয়ে গেছে, একটু লাইট কালার দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখন এটা নিচের যেটা আছে এটার মধ্যে ওরা একটা ড্রপ শ্যাডো ইউজ করেছে, এটা পরবর্তীতে আমরা ইউজ করব, ঠিক আছে? এখন কি করব, এই মুহূর্তে আমরা এই শেপটা তৈরি করব। এটার জন্য জাস্ট কোনটা নিতে বলে, রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, মানে এটা আমি দেখতেছি না এখান থেকে ক্লিয়ার, কারণ আমার দূর তো অনেকটা দূরে। আর আমি যখন ফটোশপটা শিখেছি তখন আসলে এগুলোর নামগুলো মুখস্থ করে নাই, এটা একটা আমার জন্য প্রবলেম হয়েছিল, অ্যান্ড অনেকটাই প্রবলেম আমার জন্য। আচ্ছা, এটাকে এই জায়গায় রাউন্ডের যে মাত্রাটা, মানে কতটুকু রাউন্ড হবে কর্নারগুলো, এই জায়গায় এটা সিলেক্ট করা হয়, তো 40 আছে, আমরা এই জায়গায় 60 দিই, তাহলে মেবি ঠিক হয়ে যাবে এটা। ইয়াস, 60 দিই, এটা পারফেক্ট হয়ে গেছে। দেন আচ্ছা, স্টকটা আবার এসে পড়েছে, এটা মানে আমার মানে এটা তো মাস্টার কপি, তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা মনে হয় আর কি। মাস্টার কপি বলতে আমার যে সফটওয়্যারটা, এটা মাস্টার কপি আর কি, মাস্টার কালেকশন, তো এই জন্য সমস্যাটা মাঝে মাঝে এরকম হয়, মেবি আমার যেটা মনে হয়। আচ্ছা, এখন আমরা এই শেপটা হয়ে গেছে, এটা হবে, এই দুইটা নিচে থাকবে। দেন আমাদের এইটা, এটা আসলে এই থ্রি ডি ইফেক্ট যেটা, এটা ফটোশপে তৈরি করা একটু টাফ, সেক্ষেত্রে এটাকে ইলাস্ট্রেটর তৈরি করে ভালো। তো আমি সিম্পলি জাস্ট এই জায়গাতে তৈরি করে দেখাই আপনাদেরকে যে এইভাবে তৈরি করা সম্ভব। আবার সেম টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল নেব, এখানে আমরা 20 দিয়ে দেখি প্রথমে। হ্যাঁ, 20 দিলে হচ্ছে না, তো আমরা 10 দিই, 10 দিলে একটু হচ্ছে, মেবি 10 দিয়ে হয়ে যাবে। আচ্ছা, 15 দিই, জায়গায় 15 দিলে চলবে এবার। আচ্ছা, এখন আমরা কী করতেছি, এইটা এটা হলো গিয়ে সেটা, এই যে শেপটা তৈরি করবো, একটা থ্রি ডি ইফেক্ট দেওয়ার চেষ্টা করবো, এটা কীভাবে করবো এখন এটা দেখাবো, মেবি এইটাই তো নাকি। হ্যাঁ, ওকে, কালারটা এটাতে ছিল, একটু সরাই নি, দেন পারফেক্ট কালারটা ক্যাচ করতে পারবে। এটা আমি যখন ফটোশপ তৈরি করেছিলাম তখনও আমার একটু প্রবলেম হয়েছিল, মানে একটু সময় নিয়েছিল। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা সাইজ করে নিতেছি, এটাকে আমি আমি আবারও বলতেছি জাস্ট দেখানোর জন্য, আপনাদেরকে দেখাইতেছি যে কোনো অ্যাকুরেট ভাবে আমি কাজটা করতে পারতেছি না, বিকজ অফ তারা হওয়ার কারণে।
এখন এইটার যে ইয়াটা কালারটা, এটা আমরা এই কালারটা দিই, দেন এটা ওপেন করি। অনেকটা কিন্তু মিলে গেছে। এখন কি হবে, এই জায়গায় একটা শ্যাডো দিলে মেবি এটা ঠিকঠাক হয়ে যাবে, আই ডোন্ট নো। ড্রপ শ্যাডো দিলে মেবি ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। অল্প একটা শ্যাডো দিয়ে আমরা, আচ্ছা পরবর্তীতে এটি আমরা চেক করব যে ঠিকঠাক আছে কিনা। এখন আমাদের কি বাকি আছে, মেবি অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন জাস্ট ঠিকঠাক মতো এগুলাকে অ্যালাইনমেন্ট করতে হবে, মানে ঠিক আছে কিনা চেক করতে হবে। সবগুলোর চোখ আমরা ওপেন করে দিছি, ব্যাকগ্রাউন্ডের চোখটা আমরা বন্ধ করে দিই। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটাকে দেখতে হবে আমাদের, তো সেক্ষেত্রে এটা আমরা উপরে নিই, উপরে নিই, আমাদের তো দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেখুন, এই জায়গায় আমরা অ্যালাইনমেন্ট এই জায়গায় মিলে নাই, তো সেক্ষেত্রে আমরা এটা মিলাই দিই, সিম্পল হিসাব। আবার বলতেছে ওইটার মতো হতে হবে স্টেজমেন্ট। এখন দেখুন আমরা এই জায়গাটা শেপ নিয়েছিলাম, বাট এখন কথা হলো এইটা এই জায়গায় একটু নিচে আসবে, এটার সাথে মিলে দিই আমরা। দেখুন এটা কত সুন্দর মিলে গেছে, এটা কিন্তু মিলে নাই, এখন এটা মিলে দিব আমরা। দ্যাটস ইট, ফাইন, কত এটা অ্যাকুরেট হয়েছে। এখন এই জায়গায় মিলে নাই, সো এইগুলো আমরা মিলাই দিব। দ্যাটস কুল। আচ্ছা দেখুন আমি বলছিলাম না একটা ড্রপ শ্যাডো নিলে হয়ে যাবে, তো সেক্ষেত্রে ড্রপ শ্যাডো ঠিকঠাক মতো হয় না, ড্রপ শ্যাডো ঠিকঠাক মতো হয় না, তো এটা আমরা একটু কারেকশন করব। এটাই তো নাকি, কালারটা একটু হার্ড কালার নেব, এটা কমিয়ে দিব, অ্যান্ড আর এটাও কমাই দেবো। আচ্ছা এটা এই জায়গা থেকে আমরা চাইলে ঠিক করতে পারি, বাট তারপরও এটা অনেকটা কমাই দিই, কমাই দেওয়ার পর এটাকে ঠিকঠাক, সরি এতটুক থাকবে, দেন এটাকে আমরা বাড়াবো। এটা যখন বাড়াচ্ছি তখন এটাকে একটু বাড়িয়ে দেবো আমরা, আপাতত থাক, পরবর্তীতে দেখতেছি কী হয় এটা। হ্যাঁ আপাতত এটা এভাবে থাক, ওইটা আমরা এটা চেক করার পর দেন আমরা এটা করবো, ঠিক আছে। এটাকে মনে হয় ইয়া দিয়ে হয়েছিলো, এই জায়গায় গ্রেডিং ইউজ করা হয়েছে, তাহলে জিনিসটা আর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখুন এইটা কিন্তু 3D ইফেক্টে এসে পড়েছে, অ্যান্ড আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, এটা বাড়িয়ে দিলে আরও মোর 3D ইফেক্টের মতো হবে। দেন এটা কিন্তু একটু বেশি এদিকে এসে পড়েছে, সো আচ্ছা এইটাকে দেখতে হবে যেটা কীরকম ছিল, একটু নিচে বাড়তি ছিল। আচ্ছা নিচে একটা শেপ নিয়ে হয়েছিল, মেবি মেবি বা শ্যাডো শ্যাডো অথবা শেপ, শেপ নিলেও পারি শ্যাডো নিলেও পারি, সেম। এটাকে আমরা একটু নিচে নিয়ে নিই, ওকে, অ্যান্ড দেন এটাকে নিচে নিয়ে নিই আমরা, এটাকে একটু ডার্ক ডার্ক করে দিই একটু, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাকে একটু এদিক নিয়ে নিই, দেখুন সিম্পল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ অ্যান্ড আমরা কী করব, আচ্ছা এই জিনিসটা ওরা কী করছে দেখি, মিলিয়ে দিস। আচ্ছা মিলিয়ে দেওয়ার জন্য মেবি এটাকে আমরা এখন এটাকে ওরা এটার সাথে মিলিয়ে দিয়েছে, দেন ওরা এটাকে এভাবেই রেখেছে, অন্য কিছু করে নেয়া। সেক্ষেত্রে এটাকে আমরা কর্নার করে দিলে, মেবি এটা কর্নার করে দিলে অ্যাঙ্গেল হয়ে গেলে দুইটা সুন্দর হতো। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তীতে আপনারা 3D মতো করে নিতে পারবেন। দেখুন কিছুটা কিন্তু প্রায় ওইটার মতো একটা মোকআপ তৈরি হয়ে গেছে। এখন এইটার একটা শ্যাডো ছিল, ড্রপ শ্যাডো, এইটা আমরা ইউজ করি, এই দিকে ছিল শ্যাডোটা। আচ্ছা এই জায়গায় একটা ঝামেলা, ইয়েস কালারটা একটু হালকা করে দিই। আচ্ছা ড্রপ শ্যাডো কোনটার দিচ্ছি আমরা, আমরা তো মনে হয় নিচেরটা ড্রপ শ্যাডো হওয়ার কথা, ইয়েস এইটা হওয়ার কথা, বাট আমরা দিচ্ছি উপরেরটা, কি একটা সমস্যা। ওকে নাইস, দেন মেবি ওকে হয়ে গেল ড্রপ শ্যাডো যেমন এটার ছিল। এটার মেবি আর মানে খুব সুন্দরভাবে ছিল, এই পাশে ছিল ড্রপ শ্যাডোটা। আচ্ছা এই শ্যাডোটা আমরা যদি মনে করেন যে নিজে তৈরিও করতে পারি, ক্যামেরা তৈরি করতে পারি, সেটা দেখাই। ড্রপ শ্যাডো দিলাম আমরা, আমরা ড্রপ শ্যাডো অফ করে দিই, ঠিক আছে। যেমন এইটা সেমভাবে এখান থেকে এখানে একটা শেপ তৈরি করবো আমরা, ঠিক আছে। দেন এটাকে এভাবে নিব আমরা, নিয়ে ছেড়ে দিব, দেন এটা কী করবো
ব্ল্যাক কালার বা যে কোনো একটা কালার দিব, এটাকে এই শেপটা সবার লাস্টে রাখবো। দেন এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করব, উপরে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার সরি। দেন আমরা এই ফিল্টারে যাব, ব্লারে যাব, দেন যে কোনো একটা ব্লার দিয়ে দিলেই হয়ে যাব। আচ্ছা ক্রিয়েশন ব্লারে যাই, অনেকটাই ব্লার দিব আমরা, ঠিক আছে। দেন ওকে দিব, দেন এটার অপাসিটি আমরা কমিয়ে দিব। হ্যালো, ঠিক আছে এবার। আচ্ছা দেখি ওরা কি এটাই ইউজ করছে নাকি অন্যটা ইউজ করছে, মেবি এরকমই কিছু। দেখা যাচ্ছে যে এই পাশেটি বেশি এসে পড়েছে, সো আমরা এখন আমরা এটাকে মাস্কিং করতে পারি একটু, মানে পুরো জিনিসটা কিন্তু আপনার উপর, ঠিক আছে। আপনি কীভাবে এটা ইউজ করতেছেন পুরোটা আপনার উপর, ঠিক আছে। দেখুন মাস্কিং করলে এখন কিন্তু এখন আর মনে হচ্ছে না যে ওইটার উপর হয় না, এখন তো জিনিসটা আরো সুন্দর হচ্ছে। সো ইটস ডান, মানে আপনার উপর, আপনি আপনার মতো করে করবেন যে কীভাবে কল ঠিকঠাক হবে এটা আপনারা দেখে নেবেন। ওকে, অ্যান্ড মেবি এটার কালারটা একটু অন্য কালার দিলে, আচ্ছা সরি, কামন ডার্ক, একটু ডার্ক। আচ্ছা এটার কোনো শ্যাডো ছিল, অল্প একটু শ্যাডো ছিল, তো শ্যাডো দিতে পারি অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে একটু ব্ল্যাক মারে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, মেবি বেশিরভাগ এই জায়গায় এইটাই করা হয়েছে, কারণ শ্যাডো ফটোশপের শ্যাডো এদিক সেদিক করলে নড়ে নড়ে যায়, যেমন এই শ্যাডোটা কিন্তু নড়ে গেছে যখন এটা চেঞ্জ করতে চাচ্ছিলাম তখন। তো এখন মেবি ইটস এটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। একটা লাইক বাটন, যেমন এই যে লাইক বাটনটা, এটা আমরা নিয়ে আসি এখান থেকে। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই নাই, এই জায়গায় এটাকে জাস্ট আমরা থ্রিডি গ্রেডিয়েন্টটা দিয়ে দিলে, যেমন গ্রেডিয়েন্ট ওভারলে এটা দিলেই কিন্তু এটা অনেকটা অ্যাকুরেট হয়ে যাবে। যেমন আপনাদের দেখায় আমি করিয়ে দেখাই, আচ্ছা এটার মধ্যে ওকে, অ্যান্ড এই পাশে একটু লাইট ভার্সনটা ইউজ করব। লাইট ভার্সন ইউজ করলে মেবি এইটা তফাৎটা বুঝতে পারবেন, বেশি লাইট ভার্সন ইউজ করে ফেলেছি, একটু ডিলিট করে দিই। ওকে এখন এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করি আমরা, হ্যাঁ না দেখেন এখন কিন্তু থ্রি ডি এফেক্ট এসে পড়েছে, যদিও এইদিকে বেশি লাইট হয়ে গেছে, বাট আপনারা চাইলে এইদিকে একটু ডার্ক করে দিলেই হবে। এখন লাইকটা এই জায়গায় নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে, মেবি এই জায়গায় ইউজ করতে পারবো আমরা। এটা বুঝি না আমার নিচে চলে যায় কেন, এই জিনিসগুলো হয় ফটোশপের সমস্যার কারণে। ওকে অল, আসলে ওকে প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন এখন কিন্তু প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে এইদিকে মনোযোগ দিয়ে আছি, তার জন্য ওইদিকে দিতে পারিনি, বাট আই হোপ আপনারা মানিয়ে নেবেন। আর আমার আসলে আমি খুবই নতুন, তো কীভাবে আসলে মানুষকে বোঝাতে হয় এটাও ভালো করে জানি না, দ্যাটস এ ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখন আমরা একটা আনবো, লাইক কী করবো, একটা চেক করবো যে ঠিক আছে কি না আমাদের। আমাদের কিন্তু প্রায় ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের মতো করে করবেন যেভাবে ইজি হয়। এখন এই জায়গায় পেস্ট করবো, দেখুন অ্যাকোরেট সাইজ যে সাইজটা নিয়েছিলাম তার সেভ দিব। লুক অ্যাট দিস, পারফেক্ট হয়ে গেছে। এখন জাস্ট লোগোটা এই জায়গায় বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, লোগোটা নিয়ে আসি এই জায়গা থেকে আমি, যে দিস ইজ দ্য লোগো, অ্যান্ড এটাকে টান দিয়ে এই জায়গায় এনে ছেড়ে দিই আমি। দ্যাটস ইম্পর্টেন্ট, এটা কেন নিতে চলে যায় আমার, কন্ট্রোল টি, অ্যান্ড মাস্ক আনবো, একটু বড়ো করবো। ওকে আচ্ছা লোগোর আমি এখানে কোনো মেকআপ করি নাই, লোগোটা চাইলে মেকআপ করা যেত, এটাকে ব্ল্যাক করবো আমরা যেহেতু ব্ল্যাক আছে। সো এই জায়গায় নামটা হবে ব্ল্যাক লাগবে, আশা করি এইটা আই থিঙ্ক আপনারা পারবেন। এখন ইউজার নেম এই জায়গায় লিখে দিলে হবে, ইউজার নেম মানে এটা
আই থিঙ্ক অ্যাট দ্য রেট হবে, দেন এটা একটু ছোট হবে, এটা একটু সাইজ করে নেবেন, ওই কালারের সাথে ম্যাচিং করে নিতে হবে, তাহলে আই থিঙ্ক ইটস পারফেক্ট হবে, আদারওয়াইজ সেটা পারফেক্ট হবে না। ওকে, তো নাও আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি কীভাবে মোকআপ তৈরি করতে হয়। বেসিক্যালি এই মোকআপটা আপনাদেরকে আমি জাস্ট দেখালাম কীভাবে তৈরি করতে হয়। এখানে পুরোটাই হয়ে গেছে, এখন জাস্ট চেঞ্জ, মোকআপ চেঞ্জ করার জন্য এই জায়গায় যেই যেটা দিয়ে আমরা চেঞ্জ করতে হবে, এই লেয়ারটা এটা এই যে ক্লিক করবো বা এই লেয়ারে ক্লিক, ডাবল ক্লিক করলে একটা জিনিস ওপেন হবে, মানে একটা ডকুমেন্ট ওপেন হবে, এই জায়গায় আমাদের যে ডিজাইনটা এই জায়গায় এটাকে বসায় দেন সেভে ক্লিক করে এটা কেটে দিলে দেখবো যে আমরা এই জায়গায় সেম জিনিসটা, যেমন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেমন এটা এটাকে আমরা কপি করি এতটুকু, হ্যাঁ দেন কপি মার্জ, দেন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেটা করেছিলাম এটা ওপেন করবো, দেন এই এই জায়গায় এটা সাইজ করে দেন ছেড়ে দিব, এটা এটার সাইজ না এটা, যদিও এখন এই জায়গায় এটা হয় বসে গেল, মানে মোকআপটার মধ্যে বসে গেছে। ইটস ভেরি ইজি অ্যান্ড এটা খুবই ইজি বিষয়টা, জাস্ট একটু বুঝতে হবে যে কীভাবে কীভাবে কী করতে হয়, সব কিছু মাথায় রাখতে হবে। নতুনদের জন্য বলছি, যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে, বলে দেবো। অ্যান্ড আমি খুবই নতুন, দ্যাটস ওয়াই কিন্তু বোঝাতেও পাই নাই ঠিকঠাক মতো, অ্যান্ড ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে সব কিছু একটু একটু করে বোঝাচ্ছি, তো তো দ্যাটস ওয়াই যে ভিডিওটা বড় হয়ে গেছে। আর কথা তো প্রবলেম হইতেছে, খুব শীত, ঠান্ডার মধ্যে ভিডিও তৈরি করতেছি, তার জন্য প্রবলেমটা হচ্ছে মেবি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আজকের জন্য এতটুকুই, সালাম আলাইকুম।